বর্তমান নিয়মে কেউ যদি কাফালা হতে চায় তাহলে তাকে অনেকগুলো দাপ পার করতে হয় আসসালাম কেমন আছেন বিনমিশাল আছি আপনাদের সাথে এই মুহূর্তে কোন বৈধ অথবা অবৈধ লোক কাপালা হতে হলে তাদেরকে মুক্তবাল আমেল এবং জাওয়া মোটামুটি ছয়টি দাপ পার করতে হয় এই গুরুত্বপূর্ণ ছয়টি দাপ নিয়ে আজকে আলোচনা করব। যারা কাফালা হতে চাচ্ছেন রূপ কাটতে চাচ্ছেন তাদের জন্য অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন দাবগুলো আমি খুব সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এতে আপনাদের কাফালার কাজ অনেক সহজ হয়ে যাবে কাজগুলো আপনি খুব সহজেই করতে পারবেন তো অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য বিন মিশালের সাথে থাকার জন্য চলুন স্ক্রিনে দেখাচ্ছি আমি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য আমার ফেসবুক পেজে প্রবেশ করলাম বিন মিশাল অফিসিয়ালে আপনি চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন কারণ প্রতিনিয়ত আমরা এখানে নতুন নতুন আপডেটগুলো আপডেট করে যাচ্ছি শুধুমাত্র ফেসবুকে এসে লিখলেই হবে বিন মিশাল অফিসিয়াল অথবা আমার ভিডিওর নিচে লিঙ্কটি দেওয়া আছে এখানে খেয়াল করুন আমি ঘন্টা খানেক আগেই একটা পোস্ট করেছি আপনি যদি এই মুহূর্তে হুরুপ্রাপ্ত হয়ে থাকেন অথবা বৈদলোক কপিলের অনুমতি সাপেক্ষে কাফালা হতে চাচ্ছেন কিংবা আপনার ইকামার মেয়াদ শেষ সাপেক্ষে কাফালা হতে চাচ্ছেন তাহলে তথ্যগুলো আপনার জন্য আপনি কাফালা হতে চাইলে কাফালার জন্য প্রথমেই বাধ্যতামূলক হলো ইকামা নাম্বার এর কারণ হলো বর্তমানে কাফালা হয় কিউআর মাধ্যমে আর কিউয়া খোলার জন্য আপনার অবশ্যই ইকামা নাম্বার থাকতে হবে দ্বিতীয়ত আপনার প্রয়োজন হবে আফসির আফসিস ছাড়া কিন্তু কোনোভাবেই আপনি কুয়া বা কিউয়া খুলতে পারবেন না কারণ কুয়া বা কিউয়া খোলার জন্য আপশিরের অ্যাক্সেস চেয়ে থাকে তিন নাম্বারের প্রয়োজন হবে আপনার কিউ অ্যাকাউন্ট কিউ অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় যদি না জানেন গত পরশু দিন আমরা ইউটিউবে ভিডিও আপলোড করেছি সেখান থেকে দেখে নিতে পারেন এরপরে প্রথম দাপ আপনার কপিল তার কুয়া থেকে আপনার কাছে তলব পাঠাবে আপনার কুয়া আপনি দেখবেন আপনার কুয়ার মধ্যে তলবটা আসছে তলবটা আপনি চাইলে অ্যাকসেপ্ট করতে পারবেন চাইলে আপনি ক্যান্সেল করতে পারবেন প্রিয় ভাই খেয়াল রাখবেন আপনি যদি হুরুপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে আপনি দুইবারের বেশি কিন্তু তলব অ্যাকসেপ্ট করতে পারবেন না একবার করলেন পরের বারও করলেন এরপরেও যদি আপনি কাফালা না হন তাহলে কিন্তু আপনার আর কোনোভাবেই হুরূপ কাটা যাবে না আপনি যদি আমেল মঞ্জিল হাউস ড্রাইভার হয়ে থাকেন তাহলে এই তথ্যগুলো আপনার জন্য নয় এগুলো শুধুমাত্র জেনারেল ওয়ার্কার যারা আছে তাদের জন্য তারপরে আপনার কাজ তিন নাম্বার দাফটা হবে আপনার তলব অ্যাকসেপ্ট করার পরে আপনার কফিলের তিন নাম্বার দাফে আপনার কফিল আপনার কাফালার টাকা ডালবে আপনার যদি প্রথম কাফালা হয় দুই হাজার দ্বিতীয় কাফালা হলে চার হাজার তৃতীয় কাফালা হলে ছয় হাজার টাকা ডালার পরে তৃতীয় দাপে আপনার কফিল জাওয়াজাতের কাছে রিকোয়েস্ট পাঠাবে আপনার যে কাফালার টাকা আছে সেটি কেটে নেওয়ার জন্য কাফালার টাকা কেটে নেওয়ার পরেই আপনার কমপ্লিট হয়ে যাবে কাফালা কাফালা কমপ্লিট হলেই আপনি যদি হুরুপ প্রাপ্ত হন তাহলে অটোমেটিক্যালি আপনার হুরুপটা সিস্টেম থেকে গায়েব হয়ে যাবে মুছে যাবে সিস্টেমে আর আপনার হুরুপটা দেখাবে না আবার অনেকের ক্ষেত্রে এমন হচ্ছে কাপলা হওয়ার পরেও কিন্তু হুরুপ দেখাচ্ছে তাদেরকে যেটি করতে হবে আপনার মুক্তবাল আমেলের যে ফি আছে রসুম আছে সেটি পেমেন্ট করলেই হয়ে যাবে এটি শয়ের মধ্যে দুই একজনের ক্ষেত্রেই হচ্ছে ওকে তিন নম্বর ডাফ আমরা কমপ্লিট করার পরে চতুর্থ দাফে আপনাকে যেটি করতে হবে আপনার কফিলের মাধ্যমে আপনার সাদ্দাত ফিন বের করতে হবে সেটি তার কুয়া থেকে সেই বের করবে সাদ্দাত ফিন এর বাংলা অর্থ হল পেমেন্টের ফিন বর্তমান নিয়মে কোনো ব্যক্তি যদি তার ইকামার টাকা বা মোকাবল মালি কিংবা আমরা যেটাকে সহজ সহজভাবে বলি মোক্তোবাল আমেলের রুসুম পেমেন্ট করতে হলে সাদদাত ফিন তুলতে হয় পেমেন্টের জন্য চোদ্দো ডিজিটের একটা ফিন হয় সেটি তুলতে হয় সেটি তুলে তারপরে গিয়ে আপনার টাকাটি পেমেন্ট করতে হয় সাদদাত পিন আপনি আপনার কফিলে কাছ থেকে নিয়ে ব্যাংকের সিস্টেমে গিয়ে চেক করবেন আপনার টোটাল টাকা কত এসেছে বর্তমানে কিন্তু আরেকটা তথ্য আপনাদেরকে দিচ্ছি তলব পাঠানোর সময় যে অ্যামাউন্টটা দেখায় কারো আটত্রিশ হাজার কারো তিরিশ হাজার কারো বিশ হাজার পিছনের টাকা দেখায় আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কারো কারো ওই টাকাটা সাদ্দাত করার সময় কিন্তু দেখায় না আসে না মৌকুব করে দেয় এটি হয়তো আপনার ক্ষেত্রেও হতে পারে হয়তো আপনাকে মহকুব করেও দিতে পারে পেমেন্ট কমপ্লিট তারপরে আপনার ইকামা বেরিয়ে যাবে ইকামার ডেট অটোমেটিক্যালি আপনার সিস্টেমে শো করবে ওকে মোকাবল মালি সম্পর্কে অনেকে হয়তো প্রশ্ন করবেন মোকাবল মালি হল আপনার মুক্তবালা আমেলের পেমেন্টকে বলে প্রতি মাসে আটশো রিয়াল করে যেটা আমরা পেমেন্ট করি এখন এখানে হয়তো আমাকে অনেকেই প্রশ্ন করবেন যে আমি যদি ছোটো মহাশাসাতে কাপালা হই তাহলে কত আসবে দেখুন ছোটো মহাশাসাতে একশোরিয়াল আসার অনেকগুলো শর্ত আর শর্ত সাপেক্ষেই কিন্তু রিয়াল আসে হয়তো আপনার আসতেও পারে নাও আসতে পারে আর অনেকেই প্রশ্ন করবেন যে আমি কি কাপালা হওয়ার আগে চেক করতে পারবো কিনা আমার কত টাকা আসবে কাপালা হওয়ার আগেই চেক করতে পারবেন সেটি হয়তো কাপালা হওয়ার পরে নাও থাকতে পারে যেমন আপনার কফিল যখন তলব পাঠাবে তলব পাঠানোর সময় কিন্তু কফিলের কাছে একটা মেসেজ শো করবে এই কর্মীকে তুমি কাফালা করতে হলে তোমার এত টাকা আসবে তুমি যদি এগ্রি হও তাহলে তুমি অ্যাকসেপ্ট করো আর যদি তুমি এগ্রি না হও তাহলে তুমি রিজেক্ট করো কিন্তু আজ দুই তিন দিন ধরে দেখা যাচ্ছে যে প্রথমে যে অ্যামাউন্টটা দেখায় সেটা কিন্তু পরবর্তীতে আর আসছে না অনেকেরই কিন্তু মুক্তবালা আমেল জিরু হয়ে যাচ্ছে কম আসতেছে কারো পঞ্চাশ আসতেছে কারো একশোরিয়াল আসতেছে এটার কোনো গ্যারান্টি নেই যে আপনার কত আসবে তবে আপনি যখন একেবারে কাপালা কমপ্লিট করে নেবেন কাপালা কমপ্লিট হওয়ার পরে আপনি যখন মোকাবল মালি চেক করার জন্য সাদ্দাত পিন তুলবেন তখন গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার টোটাল কত টাকা আসছে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব টাকা নিজে ডালবেন কোফিলের হাতে দিবেন না নিজেই নিজের টাকাগুলো সাদ্দাত করবেন যে কোনো বন্ধু বান্ধবের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এতে কি হয় আপনার কোনো সমস্যা হলে আপনি আপনার টাকাগুলো তুলতে পারবেন তোলার অপশন আছে বিশেষ করে কাপালার টাকা তোলার খুব সহজ একটা অপশন যে ব্যাংক কার্ডের মাধ্যমে আপনি টাকা ডালবেন সেই ব্যাঙ্ক কার্ডেই আপনি আপনার টাকাগুলো ফেরত নিতে পারবেন তো বিদায় নিচ্ছি আজকে এখান থেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আরও তথ্য আরও যদি কোনো সেবার প্রয়োজন হয় যেমন একামা নাম্বার বের করতে চান পাসপোর্ট মালুমাত করতে চান আইবিএন নাম্বার বের করতে চান এগুলোর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে কাজটি করে দিব অল্প টাকায় অল্প সময়ে বিশেষ করে পাসপোর্ট মালুমাত এর ক্ষেত্রে যদি আপনার কোনো সমস্যা হয় ও আচ্ছা এখানে আরেকটা তথ্য দিয়ে রাখি পাসপোর্টের মেয়াদ কখন প্রয়োজন হবে বিশেষ করে হুরুপ্রাপ্ত যারা আছেন তারা কাপালা হওয়ার পরেই তাদের পাসপোর্টের মেয়াদ প্রয়োজন হবে এবং কাপালা হওয়ার পরেই আপনার যদি পাসপোর্টের মেয়াদ না থাকে তাহলে আপনি পাসপোর্ট মালুমাত করতে পারবেন অর্থাৎ আপনার হুরুপটা কাটার পরেই আপনি পাসপোর্ট মালুমাত করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ